হ্যালো বংফুমি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থামদেলে দেখে বুঝেই নিয়েছো সো আজ আমি যাচ্ছি আমাদের বাঁকুড়া জেলার এক ছোট্ট মতো একটা গাজন হয় ছোট্টোর মধ্যেও কিন্তু অনেক অনেক জিনিস কিন্তু এখানে আসে সো চলো আজকে নিয়ে যাবো তোমাদের সেখানে আর এই জায়গাটার নাম হলো চলো যাওয়া যাক ফাইনালি এখন চলে এসেছি মেন যে এখানে গাজনের মেলাটা হয় যেখান থেকে শুরু হয় সেই জায়গায় আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে এখানে টোটো বাইক টাইক সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে তবে এই গাজন মেলায় সাইকেল ঘরের ব্যাপারটা নেই মানে এখানে নিজেরা নিজেদের মতো করে রাখা যেতে পারে ওইদিকে রয়েছে গাড়ি টাড়ি সো চলো এখন প্রবেশ করব মেলায় সমস্ত দেখতে পাবে আর এই মেলাটা আমাকে খবর দিয়েছে এই যে আমার এই ভাই হঠাৎই আমাকে খবর দিয়েছে আমি জাস্ট স্কিপ করে গিয়েছিলাম তো কেমন আছে বলো ভালো তো যাই হোক এর বাড়ি এখানেই তোমার নাম বলো তারক তারক সো চলো এখন মেলা ঘুরবো দুজন মিলে নাকি মেলা ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে আর কি বিভিন্ন ধরনের যে আইসক্রিম ফুচকার গাড়িগুলো আছে সমস্তটা এখানে বসেছে আর পুরো মেলাটা দেখো পুরো ছাওয়া এলাকায় ঠিক আছে তো এখন ভিড় সেরকম নেই আস্তে আস্তে যত বেলা হবে আর কি ভিড় বাড়বে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে আর কি দোকান পাট সব কিছু বসে গেছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি সেল হচ্ছে এখান থেকে তো এখন পৌঁছে গেছি মেন যে মন্দিরটা যার জন্য আর কি এই গাজন মেলাটা সো চলো মন্দিরটা তোমরা একটু দেখে এখানের মন্দিরটা তো তোমরা দেখলেই আর প্রত্যেক বছরেই আমার এখানে আসা হয় আর ভ্লগ শুরু করছি আমি আগের বছর থেকে ঠিক আছে মানে এই নিয়ে আমার দু বছর ভিডিও শ্যুট করা হলো তো এই বছর ভাই সত্যি বলতে স্কিপ করে গিয়েছিলাম মানে প্রচুর চাপে এখন যাচ্ছে দিনকাল তো ওই ভাই আমাকে খবরটা দিল তো হঠাৎই প্ল্যান হয়ে এখানে চলে এলাম তো যাই হোক ভালো লাগছে মানে যদি এটা মিস করে যেতাম না পরে যদি জানতে পারতাম তাহলে ভাই মনটা খারাপ হয়ে যেত তো দারুণ মজা হচ্ছে এই যে মেলা ছোট্ট মতো মেলা ঠিক আছে সংক্ষেপে ভিডিওটা তুলে ধরবো ভিডিওটা বেশি বড় করব না আর যারা যারা ভিডিওটা লাইক করে একটা করে লাইক করে দাও সো চলো এরপর এই ছোট্ট মেলাটা একটু এক্সপ্লোর করি আর তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনাসামনি এখানে রয়েছে জল ছত্র ঠিক আছে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলারের উদ্যোগে এটি করা হয়েছে খুব ভালো উদ্যোগ কিন্তু মেলার মধ্যে অনেকেই ঘুরতে আসে ঠিক আছে যা এখন দিনকাল পড়েছে রোদে ভাই পুরো একদম শেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের তো এটা খুব সুন্দর প্রত্যেকটা মেলায় প্রত্যেকটা গাজনে আর কি এই জিনিসটা দেখতে পাওয়া যায় তো যাই হোক খুব ভালো লাগলো এটা দেখে গাজন মেলা ভাই এই জিনিসগুলো যদি না থাকে না তাহলে অসম্পূর্ণ দেখতে পাচ্ছ মাটির তৈরি বাচ্চাদের যে খেলনাগুলো হয় সমস্তটা এখানে পাওয়া যাচ্ছে এগুলো কত করে ঠাকুমা দিচ্ছ চার টাকা এক একটা পিস এই যে বিভিন্ন খেলনাগুলো চার টাকা করে পিস তো এই যে এইগুলোর জন্যই আর কি পুরো একদম এই মেলাটা আর এই রয়েছে ডিমের খেলাটা আর এখানে রয়েছে বিভিন্ন যে মাটির কলসি কূপ যেগুলো হয় সেগুলো আর কি এই যে দেখতে পাচ্ছ মাটির যে পুতুলগুলো হয় সেই পুতুলগুলো এখানে রয়েছে ছোট্ট ছোট্ট কলসি রয়েছে এই যে চাবির রিঙে নাম লেখা হয় ঠিক আছে এই জিনিসটাও আর কি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন শেপে দেখতে পাচ্ছো চাবি রিংগুলো রয়েছে এগুলোতে নেম প্রিন্ট করা হয় পুরো একদম মেশিনের সাহায্যে তো এরকমও একটা স্টল আর কি বসেছে দেখে ভালো লাগলো এটা আগের বছর দেখতে পাইনি এবছর আর কি নতুন এস বাকি মেলার সমস্ত কিছু এই দিক থেকে শুরু হয়ে গেছে মেলা বলতে অ্যাকচুয়ালি চড়ক টড়ক কিছু বসে না ফুটপাতের মধ্যেই এই যে দেখতে পাচ্ছি যেমন জিনিসপত্র এখানে বিভিন্ন খেলনাগুলো বিক্রি হচ্ছে এইগুলোই আর কি এখানে পাওয়া যায় আর এটাই হচ্ছে স্পেশালিস্ট দেখতে পাচ্ছ জুতা থেকে শুরু করে কাপ ডিস জামা প্যান্ট সমস্ত কিছুই আর কি এখানে পাওয়া যাচ্ছে পুরো একদম বাউন্ডারি এলাকা দেখতে পাচ্ছ পুরো বড় বড় গাছ আর গাছের ছায়ার নিচে এরকম দোকান আর কি বসে গেছে আর এখানে একটা স্পেশাল জিনিস দেখতে পেয়ে গেছি এগুলো কি দিয়ে তৈরি তাল পাতা দিয়ে দেখো প্রত্যেকটা জিনিস তৈরি করা হয়েছে সমস্তটা হাতে তৈরি করো এই যে তৈরি হচ্ছে এখন এই যে দেখো পুরো তাল দিয়ে কত সুন্দর লাগছে এগুলো কত করে প্রাইস দিচ্ছ দাম চল্লিশ চল্লিশ টাকা করে পাওয়া যাবে দেখো পুরোটাই হাতে তৈরি একদম হ্যান্ডমেড দারুণ লাগছে তো এখন মেলাটা ঘুরছি বেশ ভালোই লাগছে ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরে নিচ্ছি বেশি মানুষের ভিড় কিন্তু এখনো হয়নি আর এখন টাইমটা হলো সকাল আটটার মতো আর আটটার মধ্যে থেকে মানে অ্যাকচুয়ালি এখানে ভোর ভোরই আর কি সমস্ত দোকানদানি বসে যায় আর এখন ভাই যা রোদের তেজ ঠিক আছে মানে মানুষ না আসাটাই ব্যাপার ঠিক আছে তাও এই জায়গাটা দেখতে পাচ্ছ বিভিন্ন পুরো একদম ছায়া বট গাছের ছায়া ছায়ার নিচে সমস্ত দোকানদানি আর পুরো মেলাটাই বসেছে পুরো ছায়ার নিচে আর আস্তে আস্তে ভিড় হবে আই থিঙ্ক প্রথমে স্টার্টিংয়ে এরকমই হয় আর এই হলো স্টার্টিং মেলা তো চলো আরও চারিপাশটা ঘুরতে থাকি আর তোমাদের শেয়ার করতে থাকি তোমাদের যেমনটা বলেছিলাম গাজনের মেলা মানে প্রত্যেকটা মেলাতে আমি বলে থাকি যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্রগুলো দরকারি সমস্তটা এখানে পাওয়া যায় এ টু জেড মেলা ঢোকার একদম বা দিকে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে ঝুড়িগুলো হয় বাসে তাতে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে দেখো ছোটো থেকে বড় সমস্ত রকম ঝুড়ি তারপর এই যে ঘাসের যে ঝাটাগুলো হয় সমস্তটা এখানে পাওয়া যাচ্ছে এমনকি তাল পাতার পাখা এই যে সমস্তটা এখানে রয়েছে আর পুরো দেখতে পাচ্ছ চারিদিকে ঝুড়ি আর ঝুড়ি ঝুড়ি আর এখানে দেখতে পেলাম কুলা আর এই যে মাদুর পুরোটা একদম খেজুর পাতা দেখো পুরো জোনটা একদম ঝুড়ি মানে আর কি পাতার তৈরি যে সমস্ত জিনিসগুলো আর কি রয়েছে সব রয়েছে এখানে ভাই ঠাকুরের কত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে দেখো বিভিন্ন ধরনের দেবদেবী রয়েছে বিভিন্ন ভ্যারাইটিসের দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু এগুলো ভাই পুরো মেলাটাতে সব থেকে বেশি যদি কোনো ভ্যারাইটিসের দোকান থাকে সেটা হলো ট্যাটু তবে ট্যাটুটা কি পুরো ট্রেন্ড হয়ে গেছে তো তোমরা একটু কমেন্টে জানিও তো মানে পুরো মেলাটাতে বেশিরভাগ স্টলেই দেখছি দোকানেই দেখছি ট্যাটু আর ট্যাটুর দোকানে প্রচুর ভিড় ওটা আমি দেখাতে পারছি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসের বাইরে আছে তো সেই জন্য আমি আর কি ওই ট্যাটুর যেগুলো হচ্ছে সেটা আমি দেখাতে পারছি না তো ওরা কমেন্টে কিন্তু জানিও ট্যাটুটা কি ট্রেন্ড আর এখানে মেলা ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা কেবিন করা হয়েছে স্টলের মতো আর ঠিক তার পাশে স্বাস্থ্য শিবির রয়েছে বাঁকুড়া পৌরসভার তরফ থেকে ঠিক আছে মানে কারুর যদি শরীরে কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্ট এখানে আর কি স্বাস্থ্য শিবির রয়েছে তো এই জিনিসটা দেখে কিন্তু খুব সুন্দর লাগলো ঠিক আছে এটা কিন্তু এই মেলার একদম শেষ প্রান্তে এই কেবিনটা আর কি রয়েছে আর দেখতে পাচ্ছ যতই আর কি বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে এতক্ষণ কিন্তু বেশি ভিড় থাকে নি আর এখন দেখো কত মানুষের ভিড় ঠিক আছে প্রচুর মানুষ এখানে দেখতে আসছে এই গাজনের মেলা আর কিন্তু অনেক পুরনো মেলা ঠিক আছে এই মেলাটা অনেক পুরোনো আপাতত বেটু আর ভাগ্নির জন্য মাটির দুটো কলসি এগুলো নিয়ে নিয়েছি এরপর বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তুমি বাঁকুড়া থেকে দেখছো ভিডিওটা শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের সো চলো হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই